আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও করতে যাচ্ছি, আর সেটি হচ্ছে মূলত ওয়াইফাই সম্পর্কে। তো ভিউয়ার্স, এর আগে যে ভিডিওটা করছিলাম সেটার মাধ্যমে আমরা সুইজের মাধ্যমে আপনাদের একটি রিভিউ করেছিলাম যে কীভাবে আপনার ইন্টারনেট আপনি পাশের বাসায় দিয়ে দিতে পারেন 7-8 বাড়িতে। তো আজকে যে ভিডিওটা করবো এটার মাধ্যমে সেটার প্র্যাকটিক্যালি দেখাবো, এমনকি ওয়াইফাইয়ের ব্যবসা কতটা লাভজনক সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করবো। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো আজকে যে প্রসেসটা দেখাবো এটার মাধ্যমে আপনি বিনা খরচে মূলত ওয়াইফাই ব্যবসা শুরু করতে পারেন। আপনি আপনার লাইন পাশের বাসায় 7-8 বাড়িতে দিয়ে দিতে পারবেন, কোনো প্রকারের কোনো সমস্যা হবে না, আপনি মূলত এই 8 জনের প্রোভাইডার হয়ে যেতে পারবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওতে একটা লাইক দিতে হবে, এমনকি একটি সুন্দর কমেন্ট করতে হবে। তো ফার্স্টে আমরা সব ডিভাইসের সাথে পরিচিত হব। তো এই ডিভাইসটার সাথে অলরেডি আগে থেকে আপনারা পরিচিত হয়েছেন, এই ডিভাইসটার নাম হচ্ছে সুইচ। তো এই সুইচের মাধ্যমে মূলত আমরা প্রতিটা পোলের যে লাইনটা আসে সেটা মূলত এই সুইচের মাধ্যমে সবাইকে ভাগ করা হয়। অর্থাৎ একটি ক্যাবলের মাধ্যমে যখন মেন লাইনে, অর্থাৎ মেইন যে লাইনটা, অর্থাৎ ধরুন আপনার বাসা ঢাকা, তো ঢাকা থেকে কুষ্টিয়া একটি মেইন লাইন আসছে। তো লাইন আসার পরে সেখান থেকে লাইন তারা ভাগ করবে কীভাবে, সেটা তো একটা ক্যাবলের মাধ্যমে আসছে। তো তখন একটি ক্যাবলের মাধ্যমে এরকম একটি পোর্ট সিস্টেম করা হয় যে পোর্ট সিস্টেমটা এখানে কানেক্ট করা হয়, আর কানেক্ট করার ফলে এখানে 7টা লাইন হয়ে গেল। তো ঠিক একইভাবে আবার দ্বিতীয়টাই করে আরও 7টা, তৃতীয়টাই করে আরও 7টা, চতুর্থটাই করে আরও 7টা, এরকম করে 7টা 7টা করে লাইন সবাইকে ভাগ করে দেওয়া হয়। তো এখানে এর জন্য বক্সে বক্সে অনেক মেশিন বসাতে হয়। তো আপনি যেটা করতে পারেন, আপনি আপনার লাইনে আপনি সবাইকে দিয়ে দিতে পারেন। তো এখানে তখন আপনাদের প্রশ্ন উঠবে যে আমার স্পিড কমে যাবে না, তো এই নিয়ে আমি কালকে একটি ভিডিও করবো যে আপনার স্পিড কীভাবে কমবে না বাড়বে সেটা নিয়ে পরে ভিডিও করা হবে। তো আগে আজকে ভিডিও হবে কীভাবে আপনার লাইনটা সবাইকে দিয়ে দিবেন। তো সচরাচরভাবে ভিউয়ার্স আমরা জানি যে আমাদের যে মেন লাইনটা আসে সেটা হচ্ছে মূলত আমাদের রাউটারে কানেক্টেড করা থাকে। তো এই যে রাউটারে যে 7টা পোর্ট, এই 7টা পোর্ট থেকে আমরা লাইনের আউটপুট পাই, এটা হচ্ছে লাইনের ইনপুট। তো আমরা যেটা করব, আমাদের যে মেন লাইনটা আসবে সেটা আমরা এখানে কানেক্ট করব। অর্থাৎ আমাদের মেন লাইনটা ফার্স্ট আমরা কানেক্টেড করে নিব। তো মূলত আমার লাইনটা যেহেতু ক্যাবলের মাধ্যমে, আর আরেকটা কথা বলে রাখি, আমাদের যে লাইনটা আছে সেটা কিন্তু ফাইবার ক্যাবলের মাধ্যমে, আর আপনাদের যেটা আসে সেটা হচ্ছে মূলত ওয়াইফাই, মূলত সাধারণ যে ক্যাবল সেটার মাধ্যমে। তো ফাইবার ক্যাবলের যে ব্যবসাটা করা হয় এটা মূলত অনেক, মানে ফাইবার ক্যাবল ব্যবহার করলে এটা একটু তাদের খরচটা বেশি পড়ে, কিন্তু এই ক্যাবলগুলো টিকে অনেক বেশি, অর্থাৎ 100 বছর চলে যেতে পারে। আর এমনিতে সাধারণ যে সকল ক্যাবল এগুলোতে খরচ কম, কিন্তু এগুলো টিকে কম, যার কারণে সব জায়গায় এরা ফাইবার ক্যাবলটাই ব্যবহার বেশি করে। তো আমার লাইনটা যেহেতু এমসির মাধ্যমে করা, আমি ফার্স্টে আমাদের লাইনটা যেভাবে ইনপুট আসছে আমি সেটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার লাইনের ইনপুট আসছে। তো আমি এবার ইনপুট থেকে আমার রাউটারে কানেক্টেড করে মূলত ফার্স্টে যেভাবে লাইনটা কানেক্টেড থাকে সেভাবে দেখাবো। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার এমসিতে কানেক্ট করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আমি যে কী বোঝাতে চাচ্ছি। তো এমসিতে কানেক্ট করার পরে এবার আমি রাউটারে কানেক্ট করব। তো রাউটারে কানেক্ট করার পরে এবার আমাদের যেটা করতে হবে, আমাদের পাওয়ার দিতে হবে। তো আমি জাস্ট পাওয়ারটা দিয়ে দিব সচরাচরভাবে। তো এখানে আমি ফার্স্টে দেখাচ্ছি যেভাবে মূলত আমাদের মেইন লাইনগুলো চলে, মানে একটা লাইন যেভাবে আপনার বাসায় আসে। তো দেখতে পাচ্ছেন আমি সব কানেক্টেড দিয়ে দিলাম, পাওয়ারগুলো দেওয়া শেষ। তো এখন মূলত আমাদের সব কিছু অন হয়ে যাবে। দেখুন ওখানে ইন্টারনেট আসছে, একটু ওয়েট করবেন। তো মূলত এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট চলে আসছে, আমার এমসিটা চলছে। তো সেক্ষেত্রে বুঝতে পারলাম যে আমাদের ইন্টারনেটটা চলছে, এই যে লাইন কানেক্টেড। তো ভিউয়ার্স, এটা হচ্ছে মেইন লাইন। তো দেখতে পাচ্ছেন এখন সবার লাইন চলছে, পাশে ইমোট দেখতে পাচ্ছেন।
5,000 টাকা খরচ হয়। তারপরে পুরাতন যে সকল রাউটার পাওয়া যায় সেটার মাধ্যমে তারা খুব সহজেই লাইন নিতে পারবে। তো এবার বোঝাবো যে কিভাবে আপনি চাচ্ছেন আপনার পাশের বাসায় মূলত আরও একটি ইউজার আইডি দিতে, অর্থাৎ আপনি চাচ্ছেন তাকে একটি নতুন করে আইডি দিতে, এমনকি প্রতিটা পোলে কীভাবে এটা কানেক্টেড করা হয় সে। এখন আমরা মেইন লাইনে চলে যাব। তো মেইন লাইনে চলে যাওয়ার জন্য যেটা করতে হবে আমাকে, ফার্স্টে দেখতে পাচ্ছেন এখানে যে তাদের থেকে যে ইন্টারনেটের ক্যাবলটা আসছে, অর্থাৎ এটা কিন্তু তাদের ক্যাবল। তো এই ক্যাবলটা মূলত প্রথমে আমার কাছে আসছে। তো এই ক্যাবলটা যেহেতু আমার কাছে আসছে, তখন এটা কী করতে হবে, আমাদের সুইচে কানেক্ট করতে হবে। সুইচে কানেক্ট করার পরে এখন এখানে কিন্তু 60টা পোর্ট খালি হয়ে গেল। তো এই 60টা কিন্তু ডাইরেক্ট একেবারে ডিরেক্ট ইন্টারনেট পোর্ট, তারা যেভাবে আমাদের বাসায় ক্যাবল দিয়ে গেছে ঠিক সেভাবে কিন্তু এই 60টা তখন ইন্টারনেট পোর্ট হয়ে গেল। তো তখন এখানে যদি একটা কানেক্ট করে আপনি আপনার রাউটারে যে ইউজার আইডি দিয়ে দেবেন, তখন চলবে আপনার রাউটার এখানে, তখন কিন্তু আপনার রাউটার চলবে। যখন আপনি একটা কানেক্টেড করে দিবেন তখন এখানে আপনার রাউটার চলবে। তো জাস্ট তো মেন লাইনটা যখন এখানে কানেক্ট করবেন, বাকি 60টা কিন্তু তখন আপনার লাইন, অর্থাৎ আপনার আন্ডারে তখন 60টা ইউজার আইডি চলবে। তো এখন আপনি যেটা করবেন, নেটওয়ার্ককে বলবেন আমার 60টা আইডি করে দেবেন, আমি আপনাকে প্রতি মাসে বিল দেবো, এর ফলে আপনি পাশের বাসায় লাইন দিতে পারবেন। তো দেখুন এখানে সেমভাবে তারা আপনাকে একই লাইন দিয়ে যায়। তো এটা হচ্ছে মেন লাইন। তো আমি এখানে একটা কানেক্ট করলাম। তো কানেক্ট করার পরে এখানে যেটা থাকবে এটা আমি রাউটারে দিলাম, তাহলে এটা আমার মেন লাইন গেল। তো আরও একটা পোর্ট নিচ্ছি, এটা এখানে কানেক্ট দিলাম, তো এটাও আমার মেন লাইন হয়ে গেল। তো তাহলে ভিউয়ার্স এখানে একটা জিনিস বুঝতে পারছেন যে এখানে যে লাইনগুলো আছে সবই কিন্তু মেন লাইন হয়ে যাচ্ছে। তো মেন লাইন মূলত, মেন লাইন আপনার বাসায় নিতে হলে আপনাকে যে টাকাটা খরচ করতে হতো সেই টাকাটার খরচ করতে হবে না, আপনি সবাইকে এখান থেকে লাইন দিতে পারবেন। তো এইভাবেই মূলত তাদের ব্যবসাটা চলে, এমনকি তাদের ইন্টারনেটটা তারা এভাবে চালায়। মূলত এদের সব থেকে আমি বলি, এই ব্যবসার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুইচ। এই সুইচটার মাধ্যমে সবাইকে লাইন ভাগ করে দেওয়া হয়। তো এবার বলি এদের যে ব্যবসাটা, এই ব্যবসায় তাদের লাভ হয় কীভাবে। তো তারা মূলত 1 Mbps লাইন কিনে 100 টাকা Mbps, 1 Mbps যেটা আমাদের কাছ থেকে নেয় অলরেডি 500 টাকা। তো তারপরে বলি তারা 1 Mbps কিনে হচ্ছে 1024 কিলোবাইট, যেটা আমাদের দিয়ে থাকে 1 Mbps সমান 128 কিলোবাইট, অর্থাৎ 8 জনকে ভাগ করে দেয় 1 Mbps লাইন। তো এবার বুঝুন 8 জনের থেকে এরা মূলত 1 Mbps এর বিল নেয় হচ্ছে 500 টাকা করে, অর্থাৎ 8 জনের লাইনের বিল উঠে এদের 4,000 টাকা, যেটা ওরা কিনছে 100 টাকার মাধ্যমে। তাহলে 100 টাকা লাইন ওরা যদি 4,000 টাকায় দিতে পারে, তাহলে ভাবুন এরকম ওদের কতজন গ্রাহক আছে যে 1 Mbps সবাইকে ভাগ করে দেয়। তো মূলত তারা নেয় হচ্ছে 1 Mbps, অর্থাৎ 1 Mbps/s, আর আমাদের যেটা দেয় সেটা হচ্ছে 1 Mbps/s, অর্থাৎ Mbটা ছোট হাতের মূলত আমাদের দিয়ে থাকে, আর ওরা যেটা নেয় সেটা হচ্ছে বিটা বড় হাতে। তো এখানে মূলত এটা হচ্ছে তফাৎ। তো দেখবেন আমরা যখন মোবাইল ডেটা ব্যবহার করে থাকি তখন কিন্তু বিটা বড় হাতে দেখায়, আর যখন আপনি ওয়াইফাই কানেক্ট করবেন তখন বিটা দেখায় ছোট হাতের। তো যার কারণে তাদের মূলত এই ব্যবসায় কোনো লাভের ঠিক নেই। তো আমার ভিডিওটা যেহেতু ছিল যে আপনি কীভাবে ওয়াইফাইয়ের ব্যবসা শুরু করবেন, এমনকি আপনার বাসের মানে পাশের বাসার 10 জনকে মূলত ইউজার আইডি দিতে পারেন। তো আশা করবো ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার, আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন।